गोपाल जाच्छे गोपाल भागछे गोपाल আসছে गोपाल আসছে गोपाल যাচ্ছে गोपाल ভাগছে गोपाल আসছে गोपाल যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না चले ना रे चले ना रे चले ना रे चले ना चले ना रे चले ना रे काके छाड़ा चले ना केशे उड़िजय गीता हासिर राजा ज्ञानेर राजा रसिक राजा गोपाल भाड़ हासिर राजा ज्ञानेर राजा रसिक राजा गोपाल भाड़ हासिर राजा ज्ञानेर राजा তোদের মারবি? মারবো মারবো মারবো, হাজার বার মারবো, এবার উঠোনে ঢুকলেই মারবো। হ্যাঁ ও মা, মা গো, উঠোনে ঢুকলেই মারবে বলছে। তোর এত বড় সাহস, এত মুখের চোপা তোর? আরে চোপার কে দেখছো? হ্যাঁ ভালো কথাই বলছি, পায়ে পা তুলে ঝগড়া না করে তোমার হাসিরা যাতে আমার উঠোনে না ঢোকে তার ব্যবস্থা করো গে। যাও, পারবো না। হাঁস তোর মানুষ নয় যে আমার কথা শুনবে। ঠিকই তো। তোর চুপ কর। কেন কেন ও চুপ করবে কেন? দরকার হলে তুই তোর উঠোনের পাঁচিল আরো উঁচু কর। মামার বাড়ির আবদার আর কি, ওনার হাঁসগুলো আটকাতে আমি খরচা করে পাঁচিলটাকে আরো উঁচু করে তুলতে যাবো কেন? কেন কেন বলি, আমার পয়সায় কি ছ্যাতলা পড়ে যাচ্ছে? ছ্যাতলা পড়ে তো যাচ্ছেই, মহারাজের ছেঙারদের বাঁ হাতের আমদানির কথা না সকলে জানি, বুঝলি? এই দেখো দেখো, ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে, তার মধ্যে তুমি আমার ঘরের মানুষটাকে টেনে আনছো কেন? ওরে বাবারে বাবারে বাবা, এই জন্যই বলে পড়লো কথা হাতের মাঝে, যার কথা তার বুকে বাজে। আমি তো শুধু বলেছি মহারাজের শেঙারদের বাঁ হাতের আমদানির কথা, তা তোর বুকে বাজছে কেন? আরে মা, ঝগড়ার মুখ ঘুরে যাচ্ছে। হচ্ছিল হাঁস নিয়ে, তা পট করে চলে গেলে মহারাজের শেঙাতে। ঠিক বলেছিস। এই শোন, আর কোনোদিন যদি আমার হাঁসের গায়ে হাত দিয়েছিস না, তাহলে তোর হাত আমি ভেঙে দেব। আর তোমার হাঁস যদি আমার ঘরে দরজা দিয়ে মাথা গলায়, তাহলে না, তাহলে তাহলে কি করবি? হাঁসবটি দিয়ে হাঁসের গলা আমি কেটে রেখে দেব। এই রে, আজ একটা খুনো খুনি না হয়ে যায়। এ বলে আমায় দেখ, ও বলে আমি বা কম যাই কিসে? হ্যাঁ, জয় মা কালী, ঝগড়া থামা মা। ঠিক আছে, হিম্মত থাকলে করে দেখাস। এই আয় তো, চলে আয় খুকি। দজ্জাল? কে 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 কি বলে গেলি? আমি দজ্জাল? হ্যাঁ, আমি দজ্জাল? তাহলে তাহলে শুনে রাখ কোনার মুখে, আমি দজ্জাল হলে তুই মা কষার জাল। যাক বাবা, ওহ বাপ রে বাপ, মা কালীর দয়ায় ঝগড়া তাহলে আপাতত মিটলো। এবার এবার তাহলে বাড়ির ঢোকা যেতে পারে। গিন্নি, ও গিন্নি, তুমি কোথায়? বলছি কি, ওই কাল তো পাকা রুই মাছ খেতে চেয়েছিলে, তা বাজার থেকে আনবো কি? পাকা রুই লাগবে না। তাহলে কি আনবো বলো দেখি? মোটা দেখে একটা দড়ি। কেন, দড়ি দিয়ে কি করবে? কেন, গলায় দিয়ে ঝুলবো। এই সবে তো শীত পড়েছে, বাজারে বড় বড় কই, নলেন গুড় উঠেছে, এসব না খেয়েই ওপরের টিকিট কাটবে? হ্যাঁ কাটবো, যাকে পাশের বাড়ির বউ বাড়ি বয়েসে অপমান করে যায়, আর তার স্বামী, তার স্বামী সব কিছু জেনে শুনেও চোখ বুজে বসে থাকে, সে ওপরের টিকিট কাটবে না তো হরির দ্বারের টিকিট কাটবে। ও বুঝেছি বুঝেছি, হাঁস নিয়ে আজ আবার এক প্রস্ত হয়ে গেছে, তাই না? হবে না, কতদিন আর মুখে কুলু পেটে আর চোখে ঠুলি পড়ে বসে থাকা যায় বলো তো? হ্যাঁ, শোনো, আজ এর একটা বিহিত করো, না হলে আমি কিন্তু সত্যি সত্যি। না না না, ছি 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 ছি, ওসব কথা বলতে আছে নাকি? এমন এমন সদাশিব স্বামী তোমার, তুমি কেন গলায় দড়ি দিতে যাবে বলো কি? হ্যাঁ, তাহলে তাহলে কথা দাও, এর একটা বিহিত করবে। করবো করবো, হ্যাঁ করবো। আমি বলি কি, তুমি মহারাজকে বলে এমন একটা ব্যবস্থা করো যাতে মহারাজের পেদা এসে ওদের বাড়ি সব কটাকে কোমরে দড়ি দিয়ে কয়েকখানায় নিয়ে যায়। হ্যাঁ, না 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 না, সেটা করা ঠিক হবে না, বুঝলে? সেটা করলে সকলে ভাববে গোপাল তার ক্ষমতার অপব্যবহার করলো। শুধু তোমার ক্ষমতার অপব্যবহারের কথা ভাবলে, কিন্তু পাশের বাড়ির বউ আমার সাথে যে দুর্ব্যবহারটা করে গেল তার বেলা। আহা, আবার মাথা গরম করে। শোনো 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 শোনো, আজকে রাতটা শুধু কাটতে দাও না, কালকেই দেখবে আমার খেলটা। কি খেল? হ্যাঁ, অবস্থা এমন হবে যে ওদের হাঁস আর তোমার উঠোনের ধারে কাছেও ঘেঁষবে। সত্যি 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 এই তিন সত্যি। কি করে? কি করে? মগজাস্ত্র প্রয়োগ করে। মগজাস্ত্র? সেটা আবার কি অস্ত্র গো? মগজাস্ত্র, যে অস্ত্র দেখা যায় না, যে অস্ত্র লুকোনো থাকে এই মগজের মধ্যে। ডিমালা, তোমার সব ডিম হাঁসের তো? পায়রা, মুরগি আর ঘোড়ার ডিম যে আমি বেচি না তা এ বাজারে সবাই জানে। আহা হা, চুপে যাচ্ছ কেন? আচ্ছা ডিমালা, এই হাঁসের ডিমগুলো সব ওই টাটকা তো? মানে ওই খারাপ টারাপ বেরোবে না তো? শীতকালে হাঁসের ডিম টপ করে পচে না। তাহলে তাহলে ভালো দেখে এক ডজন দাও দেখি, বেশ বড় দেখে দিও কিন্তু। হ্যাঁ। বুঝলি খুকি, কাল সকালে উঠেই আমাদের হাঁসগুলোকে ঘর থেকে বের করে ওদের পাঁচিলের উপর দিয়ে ওদের উঠোনে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু কালও যদি গোপাল কাকি ওদের মারে? আরে আমি তো সেটাই চাই, একবার মারুক আমার হাঁসেদের, তখন বুঝিয়ে দেব মজা। দরকার হলে রক্ত গঙ্গা বইয়ে দেব, বুঝেছিস? মা সরস্বতীর বাহনেরা যেন আমার সারা উঠোনে সাদা মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, কি মিষ্টি সোনা হাঁস, সবার সাদা দুধের মতো ডিমও পাচ্ছে দেখো। ওরে বাবা, কতগুলো ডিম! ও বাবা গো, এই দেখো। ওরে বাপ রে বাপ, এই যে কুড়িয়ে শেষ করতে পারছি না। একদিনে এতগুলো ডিম পাচ্ছে। ও কি খাওয়ায় রে বাবা হাঁসগুলোকে! হ্যাঁ, কেন কি সর্বনাশ হয়েছে? গোপালের বউ আবার আমার হাঁসেদের মেরেছে বুঝি? দাঁড়া দাঁড়া তো, কাটারিটা নিয়ে আসি। না মা না, ওসব কিচ্ছু নয়। তবে কি? আমাদের হাঁসগুলো ওদের উঠোনে গিয়ে এত এত ডিম পাচ্ছে, গোপাল খুড়ো সেগুলো কুড়োচ্ছে আর চাদরের কোচরে ভরছে। হ্যাঁ, কি বলছিস? চল তো চল তো দেখি। বাবা, আরেকখানা! ওরে বাবা গো, কতগুলো ডিম! মোট মোট 12টা ডিম। যা শোনা, বাচ্চারা আমার এখন সব পুকুরে চড়তে যা। অগিনি, আরে শিগগির এসে দেখে যাও না। কি কি হলো কি? এই দেখো কতগুলো ডিম! ওরে বাবা, এত ডিম ওটা পেলে? আমাদের উঠোনে ওদের বাড়ির হাঁসগুলো না ডিম পেড়ে গেল গো। বাবা কি মজা গো, কি মজা! বলো কি মজা! এই জন্যই তো, এই জন্যই তোমায় পই পই করে বলি, হাঁসগুলো এলেই ওদের লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করবে না, বরং বরং গায়ে একটু হাত হাত বুলবে, বুঝলে? গায়ে হাত বুলবো? হ্যাঁ, বুলবে না তো কি করবে? মাঝে মধ্যে তো দুই একটা ডিম ওরা পেড়েই যায়। আজ যেই আমি ওদের গায়ে হাত বুলিয়েছি, অমনি অমনি পটপট করে ডিম পাড়তে লাগলো। হ্যাঁ। ওরে বাবা, কি বেঈমান হাঁস রে! খাবে আমার আর ডিম পারবে ওদের উঠোনে। এই এই খুকি, চল তো চল তো দেখি। যাও যাও, ডিমগুলো রান্নাঘরে তুলে রাখো। এই শীতে বেশ কদিন ধরে জমিয়ে ডিমের ঝাল খাওয়া যাবে। হ্যাঁ। না 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 এইভাবে তো চলতে দেয়া যায় না। এতদিন আমাদের হাঁসের পাড়া কতগুলো ডিম তোদের পেটে গেছে কে জানে বাবা। গোপালের বউ, ও গোপালের বউ, কে কি হয়েছে কি? বলছিলাম কি কাল আমি তোর সঙ্গে ঝগড়া করে খুব অন্যায় করেছি সত্যি তো। আমার হাঁস তোর উঠোন নোংরা করলে তোর তো রাগ হবেই। না না তাতে কি হয়েছে, আসুক না আসুক না আমাদের উঠোনে, হাজার হোক ভগবানের জীব। না 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 সে কি হয়, ভগবানের জীব বলে তোর উঠোন নোংরা করে দিয়ে যাবে? আমি কথা দিচ্ছি কাল থেকে আমি নিজে ওদের পুকুরে ছেড়ে দিয়ে আসবো। তুমি যখন বলছো তখন তাই হবে, তবে এলেও আমার কোনো আপত্তি ছিল না। রে আজ কি রান্না করবি রে? হাঁসের ডিমের ঝাল। হাঁসের ডিমের ঝাল? ঘরে হাঁস থাকতেও আমাদের ঘরে আজ ডিমের ঝাল হবে না, আর তোদের ঘরে? দেখলে তো মগযাত্রা, মারামারি ঝগড়া ছাড়াই কেমন পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। দেখো এরপর থেকে ওদের হাঁস আর তোমার উঠোনে পাই দেবে না। বাবা 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 কি বুদ্ধি গো তোমার! একে বুদ্ধি বলে না গো, বলে মগজাস্ত্র। মানে লাঠি কাটারি নয়, এ হলো মগজের অস্ত্র। এই তো এই তো আমার গিন্নি, আমার সাথে ঘর করে করে তোমারও মগজাস্ত্রের উদয় হচ্ছে। বুঝলে গিন্নি, এই জন্যই বলে শীতকাল, সকালে পুকুরের ঠান্ডা জলে চান করতে করতে আরে একটু কাঁপুনি লাগে বটে, কিন্তু আশ মিটিয়ে খাওয়া যায়। হ্যাঁ, তা সে গুড় বলো, পিঠে পায়েস বলো, শাকসবজি বলো। তা যা বলেছ, কত কিছু যে রান্না করা যায়। তা হ্যাঁ গা, আর একটু গুড়মুড়ি দেবো গো? না 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 থাক থাক, এই যথেষ্ট। এখন এর বেশি খেলে দুপুরে আবার মাছের মুড়োর ঝাল দিয়ে ভাত খেতে পারবো না। আজ রাজসভায় যাবে না? না, রানীমার শরীর খারাপ, তাই মহারাজ আজ আর রাজসভায় আসবেন না। উমা, সে কি কথা গো, রানীমার শরীর খারাপ? তা কি হয়েছে তার? আর বলো না, আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল খুসখুসে কাশির সাথে খুসখুসে জ্বর। সে কি গো, রাজবই তো ওষুধপত্র দেননি গো? দিয়েছেন কিন্তু কমছে না বুঝলে, ভীষণ চিন্তায় আছেন মহারাজ। সে তো চিন্তা হবেই, মহারানী বলে কথা। না 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 না, তুমি রাজবৈদ্যকে বুঝিয়ে সুঝিয়ে বলো না যাতে তিনি আরো একটু ভালো ওষুধপত্র দেন। হ্যাঁ, তিনি তো সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আসলে এই কদিন আগে রানীমা বাপের বাড়ি গেলেন না, মনে হয় সেখান থেকেই ঠান্ডা লাগিয়ে ফিরেছেন। যেখান থেকেই ঠান্ডা লাগুক না কেন তার সারাটাও তো জরুরি। হ্যাঁ, গোপাল, গোপাল তুমি আমায় বাঁচাও, গোপাল আমায় বাঁচাও। কেন, কি হয়েছে? মনে হচ্ছে আমার এত দিনের রাজবৈদ্যর চাকরিটা বোধহয় গেল। কেন আর বলো না, তুমি তো জানো রানীমার জ্বর কাশি কমছে না বলে মহারাজ এমনিতেই আমার উপর খুব বিরক্ত। এদিকে আজ সকালে কোথা থেকে রাজবাড়িতে এক বৈদ্যের উদয় হয়েছে। তাই নাকি? সে বলছে এক টুস্কিতে সে নাকি রানীমাকে সারিয়ে দেবে, আর সে যদি সত্যি সারিয়ে দেয় তাহলে তো এখান থেকে আমায় তুলপি তলপা সব গোটাতে হবে। গোপাল, তা আপনি এখনই এত ভয়টা পাচ্ছেন কেন? সে যে এক টুস্কিতে রানীমাকে সারিয়ে দিতে পারবে তার নিশ্চয়তা কোথায়? ওরে বাবা, কি তার বোলচাল, কি তার বড় বড় কথা! সে নাকি এই করেছে ওই করেছে। তাই নাকি? আর তাই শুনে বলতে পারো बोलते पारो महाराजो একেবারে মজে গেছেন। ও তা সে বুদ্ধিটা নাই কোথায়? বাগানে বসে মহারাজের সামনে তার নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। চলুন তো দেখি সে ঢাকের শব্দ কেমন। গিনে আমি একটু রাজবাড়ি থেকে ঘুরে আসছি, তুমি কিন্তু মাছের মুড়োর ঝাল করে রেখো, ফিরে এসে খাবো। দেখো বৈদ্য, তুমি যদি একটু স্কিতে মহারানীকে সারিয়ে তুলতে পারো তাহলে তোমাকেই আমি রাজবৈদ্যর পদে বসিয়ে দেব, আর যদি না পারো। মাথা উঁচু করে এসেছিলাম, মাথা নিচু করে চলে যাব। জানেন তো মহারাজ, ওই যে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হঠাৎ এই কথা বললে কেন? বললাম এই জন্য যে এর আগে আমি যে সমস্ত কঠিন কঠিন ব্যায়াম সারিয়েছি তার তুলনায় রানীমার জ্বর হলো গিয়ে সামান্য মশার মতো। দেখো আমি কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। আমার কাজের পরিচয় আপনি এক্ষুনি পাবেন মহারাজ, তার আগে চিকিৎসা জগতে আমার কীর্তিকলাপের দু একটা শুনুন, তবেই না আমাকে রাজবৈদ্যের পদে বহাল করবেন। হ্যাঁ, তবে একটা কথা না বলে থাকতে পারছি না মহারাজ, আপনার বৈদ্যটি মানে রাজবৈদ্যটি কিন্তু একটি অকর্মাধারী, এক সপ্তাহতেও সামান্য একটা অসুখ সারাতে পারলো না। আর কি বলবো, একেবারে ঠিক কথা বলেছ। হ্যাঁ, এই পৃথিবীতে এর আগে এক সপ্তাহ ধরে কারো সর্দি জ্বর হয়েছে নাকি? হ্যাঁ, একে তো ঠিক চিনলাম না। ও হচ্ছে গোপাল, মানে আমার গোপাল ভাঁড়। ভাঁড় ভাঁড় মানে রাজকাজে যার কোনো অবদানই থাকে না আর কি, যার কাজ শুধুমাত্র চটুল রসিকতা করে রাজার মন জোগানো, তাই তো ভাই? হ্যাঁ, এ তুমি একেবারে ঠিক কথাই বলেছো। হ্যাঁ, তবে ভাঁড় হলেও আমি কিন্তু আমার কাছে কোনো ফাঁকি দিই না। তা শুনলাম তুমি নাকি একজন খুব বড় মাপের বৈদ্য। বড় তো বটেই, তা ভালো, ভালো। তা ভাই বদ্যি মশাই, নিজেকে নিজে বড় তো সকলেই বলতে পারে। হ্যাঁ, তা তুমি যে বড় বৈদ্য তার প্রমাণ কোথায়? আমি কোনো শিল্পী নই যে হাতের কাজের প্রমাণ দেখাবো, বুঝলে তো? তা অবশ্য ঠিক, কিন্তু তোমার চিকিৎসার দুই একটা গল্প যদি শোনাও। গল্প? গল্প হবে কেন? সবই কি গল্প নাকি তোমার মতো? যা বলবো তারপর অক্ষরে অক্ষরে সত্যি। তা সে সত্যি ঘটনার কথাই শুনি আমরা। কত আর বলবো, সব ঘটনা বলতে গেলে তো রাত ভরে কামার হয়ে যাবে। না না না, সারা রাত বসে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি বরং ওই বেছে বেছে তুই একটা বলো। না বুঝলেন মহারাজ, সেবার হলো কি, বর্ধমানের রাজবাড়ি থেকে বিশেষ একটি ডাক আসলো। বলো কি, একেবারে বর্ধমানের রাজবাড়ি থেকে? তবে আর বলছি কি, তা কার কি হয়েছিল? হয়েছিল তো রাজার। বাবা, একেবারে রাজার? তা কি হয়েছিল শুনি? যে আমাকে ডাকতে এসেছিল সে শুধু বলেছিল যে রাজার পেট ফুলে গেছে, অনেক ওষুধপত্র খেয়েও পেট ফোলা কমছে না। তা তুমি গেলে? যাও না, কি কথা বলে দেখো, যাও না। কত বড় সম্মান, হ্যাঁ, 32 ঘোড়ার গাড়ি করে আমায় নিতে এসেছে। বাহ, তা গিয়ে কি দেখলে? কি দেখলাম, গিয়ে দেখলাম পেট একেবারে ফুলে জয়ঢাক, প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কমা তো দূরের কথা, দিনে দিনে আরো বেড়েই চলেছে। কি অসুখ হয়েছিল তার? বদহজম। ওখানেই তো মজা। এর আগে যত সব বৈদ্যই, যাদেরকে বৈদ্য বলেন আপনারা, ওই বদহজম ভেবে তার ওষুধ দিয়েছে, কিন্তু এ তো অন্য ব্যায়াম। হ্যাঁ, আর এই ব্যায়াম ধরাটাই তো বড় বৈদ্যের আসল কাজ। হ্যাঁ, সে তো ঠিক। আর এই আসল কাজের ক্ষমতা আসে ওই জ্ঞান আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমি রাজার পেটে হাত বুলোলাম, তারপর পেটে অল্প অল্প চাপ দিলাম, ব্যাস এতেই ধরে ফেললাম রোগের কারণ। তারপরে একজন কর্মচারীকে মাছ ধরা সুতোয় বাঁধা একটা বড়শি, এক ঘটি জল আর খানিকটা ময়দার টিপ আনতে বললাম। মাছ ধরা সুতোয় বাঁধা বড়শি আর ময়দার টিপ, এসব দিয়ে কি করলে তুমি? আগে পুরোটা শুনুন, বুঝলেন? তা অতি অল্প সময়ের মধ্যে সেসব এসেও গেল। বর্তমানে রাজবাড়ি বলে কথা। তখন আমি বর্তমানে রাজার মুখটা হা করিয়ে দুটো বড়ির সাথে এক ঘটি জল খাইয়ে দিলাম। তারপর বড়শিতে ময়দা টিপ বেঁধে বর্ধমানের মহারাজকে সেই বড়শিটা গিলিয়ে দিলাম। বলো কি, বর্ধমানের মহারাজকে বড়শি গিলিয়ে দিলে? হ্যাঁ, বড়শি গিলিয়ে সুতোর অন্য প্রান্তটা ধরে চুপ করে বসে রইলাম। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 10 মিনিট যায়। তারপর যেই না সুতো নড়েছে অমনি মারলুম একটা হ্যাচকা টান, আর সেই সুতোর টানে ধামার মতো আকৃতির একটা কচ্ছপ সুসুর করে বেরিয়ে এলো তার পেট থেকে। বলো কি, মানুষের পেট থেকে একেবারে কচ্ছপ? এতে অমন অবাক হওয়ার কিছু নেই। হয়তো কোনোদিন অসাবধানে কিংবা অজান্তে তিনি জলের সঙ্গে শিশু কচ্ছপ খেয়ে ফেলেছিলেন, বুঝলে? সেটাই কালক্রমে পেটের মধ্যে বৃদ্ধি পেয়ে এই বিপত্তি। বাবা, ভারী অদ্ভুত তো তোমার রোগ নির্ণয়ের ক্ষমতা। আসলে বুঝলেন মহারাজ, এর জন্য দরকার গভীর জ্ঞান আর প্রচুর পড়াশোনা, বিশ্ববিদ্যালয় আর কি। আসলে আমি তো আর আপনাদের ওই যাকে বৈদ্য বলছেন তার মতন সাধারণ নারী টেপা বৈদ্য নই, একবার স্কলারশিপ পাওয়া। তুমি বৈদ্যিক কি মুদি তা আমি জানি না, তবে তুমি যে একটি প্রথম শ্রেণীর গুলবাজ তা আমি বুঝতে পেরে গেছি। চাঁদ, দাঁড়াও, এবারে বুঝবে। বাপু, খুখু দেখেছ, ভাত তো দেখনি। ইহে, কিছু শিখলে? সারা জীবন তো শুধু ওই নাড়ি টেপা বুদ্ধি হয়ে রইলে, এবার যখন ওই চাকরিটা যাবে তখন বুঝবে। কি হে গোপাল ভাঁড়, কিছু বুঝলে? বুঝলাম মানে হাড়ে হাড়ে বুঝলাম। ধন্য তোমার চিকিৎসা। কি হে গোপাল, আরে তুমি কিছু বলো। হ্যাঁ, ভালো বটে। তবে আমাদের রাজবৈদ্যর কাছে এসব তো নস্যি। মানে আসলে আমাদের রাজবৈদ্য প্রচার বিমুখ মানুষ তো, তাই নিজের ঢাক নিজে পেটাতে চান না। তবে আর কেউ না জানো, একবার একটা ঘটনার কথা আমি অন্তত কোনোদিন ভুলতে পারবো না। কি ঘটনা গোপাল? মানে যা আমি জানি না। অপরাধ নেবেন না মহারাজ, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে স্বভাব লাজুক রাজবৈদ্য উনি বারণ করেছিলেন। কিন্তু আজ তো কোনো বারণই আমি শুনবো না গোপাল। আজ তোমায় বলতেই হবে আমার রাজবৈদ্য কি করেছে। তাহলে বলি কোন ঘটনার কথা বলবে গোপাল? এই দেখেছ তো কেমন ভুলে বসে আছো। আরে ওই যে সেই অমাবস্যার গভীর রাতে ওই শ্মশানের ঘটনাটা। শ্মশানের ঘটনা? কি হয়েছিল সেখানে? তাহলে বলি মহারাজ, একদিন অমাবস্যার গভীর রাতে আমি আর রাজবৈদ্য শ্মশানের ধার দিয়ে আসছি। তা হঠাৎ বলতে থেমে গেলে কেন? দেখি কি তিনটে ভূতে বসে বসে একটা বেওয়ারিশ মরা খাচ্ছে। ভূতে মরা খাচ্ছে? সত্যিই খাচ্ছে, হজম করতে পারছে। তবে আর বলছি কি, আমি একটা গাছের ভাঙা ডাল নিয়ে তাড়া করতেই ভূতগুলো সব দুধ দাঁড় করে পালালো। বলো কি, কত পানি খেয়েছিল, প্রায় পুরো মোড়াটাই ওরা খেয়ে ফেলেছিল, শুধু ওই গলা আর মুড়োটা বাকি ছিল। তারপর প্রায় পুরো মোড়াটাই ওরা খেয়ে ফেলেছিল, শুধু ওই গলা আর মুড়োটা বাকি ছিল। তারপর 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 রাজবৈদ্য দৌড়ে গিয়ে দুটো ওষুধের গুলি ফেলে দিলেন মরাটার হা মুখে, আর দেখতে দেখতে সেই মরার মাথা চোখ খুলল। চোখ খুলল, হ্যাঁ চোখ খুলল, শুধু খুলল না, তারপর ঠিক করে মুচকি হাসলো, আর তারপরেই না শুটশুট করে ওর শরীর গজাতে শুরু করলো। শরীরও গজালো, হ্যাঁ, আর মাত্র 10 মিনিটের মধ্যে ওই মরাটা একটা জ্যান্ত মানুষ হয়ে উঠে দাঁড়ালো। তারপর রাজবৈদ্যকে প্রণাম করে গট গট করে হেঁটে শ্মশানের অন্ধকারে মিলিয়ে গেল। না, এই ঘটনার কাছে আবার সব বাহাদুরি নস্যি। আমি আসি মহারাজ, রানিমার চিকিৎসা ইনি করতে পারবেন বলে আমার মনে হয়, আসলে খুব অভিজ্ঞতা তো আমার। ভুল জায়গায় খাপ খুলে ফেলেছি মাইরি, এ তো আমার থেকেও বড় গুলমা যেখানে রয়েছে, এখানে আর থাকা যাবে না, মানে কেটে পড়ি। রাজবৈদ্য, তোমার এত গুণ, তা এতদিন বলনি কেন? আসলে এসব তো সত্যি নয় মহারাজ, তাই বলেননি। তাহলে সব মিথ্যে? গোপাল, তুমি আমায় মিথ্যে বললে? ওই লোকটাও তো সত্যি বলছিল না মহারাজ, বুঝতে পারছিলেন না? গুল মারছিল, গুল, এন্তার গুল। ভেবে দেখুন তো, মানুষের পেটের মধ্যে ধামার মতো একটা কচ্ছপ থাকতে পারে না? থাকে। এটা তো তুমি ঠিক বলেছো গোপাল। তাই ওর গুলের পাল্টা একটা গুল আমিও ছেড়ে দিলাম, ব্যাস। বিশে বিশে বিষক্ষয়ের মতো গুলে গুলে গুলক্ষয় হয়ে গেল, আর এ বড় শক্ত ঠাঁই দেখে বেটা গুলবাজ মানে কেটে পড়ল। সত্যি সত্যি গোপাল, আবার একটা ভুল কাজ করতে যাওয়ার হাত থেকে তুমি আমায় বাঁচিয়ে দিলে। কিন্তু রাজপুত্র, আরে আমার রানী কবে সারবে? আমি তো সেরেই গেছি, এই দেখো আজকে আর জ্বর আসেনি, কাশিটাও প্রায় নেই বললে চলে। ওহ, বাপের বাড়িতে গিয়ে যা ঠান্ডা লেগেছিল না, হ্যাঁ, তো তাড়াতাড়ি সেরে উঠবো ভাবতেই পারিনি। শোনো, রাজবৈদ্যকে কিছু পুরস্কার দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দেবো বই কি, রাজবৈদ্যকে দেবো, গোপালকে দেবো। তুমি ভালো হয়ে গেলে, আমি আবার একটা ভুল কাজ করার হাত থেকে বেঁচে গেলাম। আজ তো আমার বড় আনন্দের দিন গো রানী, বড় আনন্দের দিন। তাহলে গল্পটা কি দাঁড়ালো? গুলে গুলে গুলক্ষয়। ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে, নেমে পড়ি পায়ে পায়ে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারি। ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে, তেল মেখেছি গায়ে, এবার নেমে পড়ি পায়ে পায়ে। ধন্তারি ধন্তারি, সকাল সকাল ব্যাটার টেকো ঠিক হাজির হয়ে গেছে। আরে পণ্ডিত মশাই, ব্যাপার কি? আজ এত আটকাচ্ছেন কেন? সর্বপাপগ্ন প্রণতস্মি। মন্ত্রের চেটে গগন অন্ধকার, কানে কোনো কথাই ঢুকছে না। মেলা ফ্যাচফ্যাচ না করে তাড়াতাড়ি চান সেরে বাড়ি যাও তো। এই তো এইবারে সার ফিরেছে মনে হচ্ছে। কি হলো? বলি, তোমার জন্য এই ব্রাহ্মণ পণ্ডিত কতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকবে? আগে পণ্ডিত মশাই, দেরি তো যা হওয়ার হয়েছে, তাহলে আর তাড়াহুড়ো করে হবেটা কি? এখন ঠাকুর ঠাকুর করে নেমে পড়ুন না। আহা, মামা বাড়ির আফটার, নেমে পড়ুন বললে কি নামা যায়? তুমি না গেলে যে আমি নামতে পারবো না, এটা বোঝো না? এ আবার কি রকম কথা? তুমি হলে গিয়ে নাপিত, আর আমি হলাম ব্রাহ্মণ, আর তাই আমি চান করব, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? মাথা মোটা, আর তাই তোমার মারানো রাস্তা দিয়ে আমি চানে যেতে পারবো না, কেননা চান সেরে আমি এখন প্রাসাদে যাব, মহারাজের মন্দিরে পুজো করতে। বটে, আমার ছায়া মারাবে না, বার করছি তোমার পণ্ডিত ধর্ম। তাহলে বুঝে গেছিস তো কি করতে হবে? এর এমন কি কাজ? তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আপনারা ঠিক সামলে দেব। সেই যে তোরা ঠিক করবি তা তো আমি জানি, তবে সবার আগে যেটা করতে হবে সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই আগে করে আয়। তবে মনে রাখিস, যেটা বললাম সেটা যেন তোদের মাথায় ঠিক মতো থাকে। এখন আমরা চললুম বাড়ি থেকে ফুলের আচার চুরি করতে। মনে রাখবি, ধরা না পড়লে চুরি বিদ্যা কিন্তু মহাবিদ্যা। পড়া তো শেষ, বিকেল বেলা খেলতে না গিয়ে উঁচুগুলো কি করছে? মনে হচ্ছে বিচ্ছুগুলো আমাকে না জানিয়ে কিছু কলকাঠি নাড়ছে। আমাদের না দিলে আমরা কিন্তু জোরে জোরে কাঁদবো। কাঁদাচ্ছি, এমন দুঘা দেবো যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। ওই দেখি কি নিয়ে তোদের কারাকারি চলছে। এবার কি করি? পণ্ডিত মশাই আসছেন যে। তোর জন্যই তো সব হলো, তুই কেন চেঁচালি? নে এবার খেলা সামলা। আরে এসব কি? হ্যাঁ, আচার, আমের আচার, ইয়ে মানে গন্ধটাও তো বেশ ছেড়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার মা অনেক যত্ন করে তৈরি করেছে। আপনি খাবেন পণ্ডিত মশাই? হ্যাঁ খাবো। না মানে এক্ষুনি, মানে আমের আচার তো। খান না পণ্ডিত মশাই, খান, একটু আচার খেলে কিচ্ছু হবে না। খান না, খান, খান না। এত করে যখন বলছিস তখন দে, একটু চেখেই দেখি। একটু কেন, আপনি অনেকটাই নিন না। হ্যাঁ হ্যাঁ, একটু খালিতে কি আর কাজ হবে? না মানে ওটুকুতে কি আর ছাদ পাবে? দে 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 দে। বাহ, চমৎকার, দারুণ, বেশ বানিয়েছে তো। টক টক, ঝাল ঝাল। চল চল আমরা এদিক দিয়ে কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, কাজ যা হবার হয়ে গেছে। কিরে, হাতের কাজটা সেরেছিস তো? সেরেছি মানে একেবারে যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই হয়েছে। বাবা বাবা, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কিন্তু এবার কি হবে? পণ্ডিত মশাই তো মনের আনন্দে আচার সাজাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, খেতে দে খেতে দে। আমি বরং এই ফাঁকে একবার মহারাজের কাছে ঘুরে আসি। তুমি এসব কি বলছো গোপাল দাদু? ওর কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। আরে সেসব আর তোদের বুঝে কাজ নেই। তোরা বরং একটা কাজ কর। শোন, আবার কাজ? আরে না না, এমন কিছু নয়। তোরা শুধু পণ্ডিতের ঘরের উপরে একটু নজর রাখ, তাহলেই বুঝবি যে কি হচ্ছে। নজর রাখলেই বুঝে যাব। হ্যাঁ, শুধু দেখলেই হবে, কোনো খরচা নেই। আরে আরে গোপাল, ব্যাপার কি এমন অসময়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওই সময় নিয়েই যে একটা কথা ছিল মহারাজ। অসময় সময়? হ্যাঁ বলি, ব্যাপারটা কি একটু খুলে বলবে? বলবো বলবো মহারাজ, ওটা বলতেই তো আশা। বলবে তো বলেই ফেলো, তা অত কিন্তু কিন্তু করছো কেন? না মানে ওই কাল থেকে আমার যে ওই সকালবেলা রাজসভায় আসতে একটু দেরি হবে মহারাজ। সে কি? কেন, এই রাতে কি আবার নেশা টেশা করা ধরেছো নাকি? না ধরেই যা হচ্ছে, ধরলে তো আর রক্ষে নাই। আরে কি মুশকিল বলো তো। আরে সোজাসুজি বলবে তো ব্যাপারটা কি। মানে মহারাজ আমি ঠিক করেছি এবার থেকে সকালে হাঁটতে বেরোবো, কেননা আমার এই ভুঁড়িটা আজকাল যেন খুব বেড়ে যাচ্ছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি বেশ কদিন ভোরবেলা তুমি বেরোচ্ছ না। হ্যাঁ ঠিক তাই মহারাজ, বলছি যে আপনিও কি যাবেন নাকি আমার সঙ্গে প্রাতঃ ভ্রমণে? হ্যাঁ মানে আমি কেন, মানে সকালবেলা অত সকালই তো না। আমার মনে হচ্ছে যেন ওই আপনার ভুঁড়িটাও বাড়বে বাড়বে করছে। এই রে, তাহলে তো প্রাতঃ ভ্রমণ করলে মন্দ হয় না। তাহলে দেরি করে আর কি লাভ মহারাজ, কাল থেকেই শুরু করে দিই। হ্যাঁ তাহলে তাহলে আমাকেও ডেকে নিয়ে যাওয়ার সময়। হ্যাঁ ঠিকই বলেছ, আমারও যেন মনে হচ্ছে এই মুড়িটা কেমন বাড়বে বাড়বে করছি, বুঝলে। আচ্ছা তাহলে এই ব্যাপার। ও গোপাল দাদা তার মানে আমের আচারের সঙ্গে জোলাপ মেশাতে বলেছিল, কিন্তু গোপাল দাদু এটা কেন করলো? মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে, নেলে ওদিকটা নজর রাখ। মহারাজ আরো জোরে পা চালান। আরো জোরে? আর কত জোরে? বাপরে বাপ, আরো জোরে হাঁটবো। মহারাজ যত জোরে হাঁটবেন তত বেশি ঘাম হবে, আর যত বেশি ঘাম হবে তত বেশি মেদ কমবে। মেদ কমানোর জন্য এত জিদ, বাবা সাবাস সাবাস গোপাল। মনে হচ্ছে এটা একটু ধরেছে, যাই চটপট পা চালাই। প্রাসাদে ঠিক সময় পৌঁছতে না পারলে পুজোর দেরি হয়ে যাবে। কিন্তু এই রে মরেছে, আমার যেন পেটের ভিতরটা কেমন পাক দিল। ঠিক 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 যে ভয়টা করেছিলাম পেয়েছে, পেয়েছে রে, আমার বড় বাইরে পেয়েছে। কি করি? না 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 আর কোনো উপায় নেই। ওইদিকে একটা ছোপ আছে, ওর পিছনেই বসে পড়ি। আর এটা নারায়ণ ছেলেটাকে কোথায় রাখি? দূর দূর, গলায় ঝুলিয়ে ঝোপের মধ্যেই বসে পড়ি। এখন তো এই রাস্তা দিয়েই পণ্ডিতের যাবার কথা। তার মানে এবার ভালো করে চোখ কান খোলা রেখে যেতে হবে আমায়। আরে 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 ওদিকের ঝোপটা যেন একটু নড়ল মনে হলো। কি হলো গোপাল? মনে মনে কি যেন বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, না মানে ইয়ে ভাই, হ্যাঁ মানে না। বলি এটা কি হচ্ছেটা কি? আমি কি আর ইচ্ছে করে বলছি? এমন জোর ছোট বাইরে পেয়েছে যে পেয়েছে তো করে ফেলো। এই তো সেটাই তো করবো। কিন্তু এখানে তো আরে আরে এখানে তো উনি, মানে একি আরে উনি তুমি এখানে? না মানে এমন জোরে পেয়ে গেল যে, তা বলে নারায়ণ শিলাকে গলায় ঝুলিয়ে এই অবস্থায়। কি করব মহারাজ, মানে আমার কি আর তখন মাথা ঠিক ছিল? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, তবে আমার মাথা এখন একদম পরিষ্কার কাজ করছে। কাল থেকে তোমার প্রাসাদে পুজো করা বন্ধ। শেষে নারায়ণ শিলা দিয়ে। কোথায় গেলে মানি কামান? এসো চা, এবার পথে এসো। ও ভাই গোপাল, একবারটি শোনো লক্ষ্মী ভাই আমার। আরে ব্রাহ্মণ পণ্ডিত এই অধম নাপিতের বাড়ি কি মনে করে? সত্যি বলছি ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল? কিসের ভুল? সেদিন নদীতে চান করতে গিয়ে তোমাকে ওভাবে হ্যাটা করা আমার ঠিক হয়নি। তার মানে পণ্ডিত মশাই আমাদের গোপাল দাদুকে কাঠি করেছে। আরে কাঠি করলে কি গোপাল দাদু আপনি এমনি ছেড়ে দেবে? বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। এই আমি নাক মুলছি, কান মুলছি, এবারের মতন আমাকে সামলে দাও। আমি আবার কি সামলাবো? সামান্য নাপিত বললে কথা। আর লজ্জা দিও না ভাই, আমার ঘাট হয়েছে। প্রাসাদের পুজো না করতে পারলে আর সেটা যদি চারিদিকে জানাজানি হয়ে যায়, আমার তো ভারী বদনাম হয়ে যাবে। ও বদনাম হয়ে যাবে না? আচ্ছা তাহলে দেখছি একটা কিছু তো করতেই হয়। এই তো গোপাল, তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ। মিলে আমার কথা? সে কি মহারাজ? আরে একদিন হেঁটেই পায়ে এমন টান ধরেছে, বাপরে বাপ। এই রে, তাহলে তো সত্যি বড় মুশকিল হয়ে গেল মহারাজ। কেন মুশকিলের আবার কি হলো? না মানে ওই প্রাতঃভ্রমণের অভ্যাসটা এভাবে বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে মহারাজ? তাও ঠিক, কিন্তু এখন উপায় বা কি বলো তো? উপায় একটা আছে বটে, তবে আরে উপায়টা কি আগে বলবে তো? না মানে ওই প্রাতঃভ্রমণ তো ওই পায়ে হেঁটেই হয়, তবে একদিন যদি ঘোড়ায় চেপে ভ্রমণ করা যায় তাহলে কেমন হয় মহারাজ? এটা তো তুমি খুব একটা খারাপ বলনি। বেশ তবে তাই হোক। শোন, এবার যেটা করতে হবে সেটা ভালো করে শোন। দেখিস কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ও তুমি কিচ্ছু ভেবো না, কেউ টেরি পাবে না। তাহলে আয়, মাথাগুলো সব কাছে নিয়ে আয় আর কান খাড়া করে শোন। আমরা ঠিক সময় গিয়ে কাজ সেরে দেব। কেউ যদি এসে পড়ে, ওই তো ঘোড়ার খাবার ওই ডাব্বাগুলোই আছে, এখানে মিশিয়ে দাও। হ্যাঁ এই তো এটাই মহারাজের ঘোড়া, আলাদা করে বাঁধা আছে। ঘোড়াটা বারবার করে দাঁড়িয়ে পড়ছে। মহারাজ আবার কি হলো? খালি পিছিয়ে পড়ছেন। সাধে কি আর পিছিয়ে পড়ছে, খালি ইয়ে করছে। তখন থেকে রাস্তাটা একেবারে ইয়ে দিয়েতে ভরিয়ে দিল। কিন্তু এর জন্য তো আপনার পুজোরও দেরি হয়ে যাচ্ছে। না ভালো মনে করিয়েছ, আর ঘুরে কাজ নেই। চলো চলুন তাহলে প্রাসাদেই ফিরে যাই। আয় ঘোড়া, চল। মহারাজ আস্তে, অত তাড়াহুড়োর কি আছে মহারাজ? কি আছে মানে? আরে তুমি জানো না আমায় এখনি পুজোয় বসতে হবে? এখনি মানে এই অবস্থায়? না একেবারে এখনি। হ্যাঁ তুমি এখানেই থাকো, আমি পুজোর ঘরে ঢুকে পড়ে পুজোটা শুরু করি। দাঁড়ান মহারাজ, একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়াবো। এই কেন আবার কি হলো? আপনি এটা কি করলেন মহারাজ? যা বাবা, আমি আবার কি করলাম? না মানে ওই যে ঘোড়াটা বারবার ইয়ে করছিল তার পিঠ থেকে নেমেই আপনি পূজো শুরু করলেন। আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঘোড়া ইয়ে করেছে তো কি হয়েছে? ঘোড়া তো আমার বাহন মাত্র। নারায়ণ শিলারও তো পা নেই মহারাজ। এর মধ্যে আবার নারায়ণ শিলা কোথা থেকে এলো? আসে মহারাজ, আসে আসে। পণ্ডিত তো তার বাহন, আর তাই বাহন যদি ইয়ে করে নারায়ণ শিলাকে গলায় ঝুলিয়ে তাতে দোষের কি? তাই তো, এটা তো আগে ভাবিনি। তাহলে মহারাজ আপনি যখন নিজের দোষ বুঝতেই পেরেছেন তখন হ্যাঁ ডাকো 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 পণ্ডিতকে, এক্ষুনি একবার ডাকো। ওকে ওকে আমি আবার প্রাসাদের পুজোর কাজে বহাল করব। আর আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে বিশেষ একটা পুরস্কারও দেব। সব ভালো যার শেষ ভালো তার মহারাজ।